সবাইকে নমস্কার, আপনার সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা, আজকে বিকেলবেলা যেমন বড়টিয়া, তো আমি যে যে পাশ দিয়ে কলেজে যাই, তো এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো ভক্তরা যাইব, বৌদি যাইব, তো এই কারণে বললো আমাকে যাইতে, তো আমি যাইতেছি। তো আমি যেহেতু যাবো আপনাদের সাথে নিয়ে যাই, তো চলেন যাই। তো এর আগেও নিয়ে গেছিলাম আপনাদের, তো কেমন লাগলো অবশ্যই মানে এর আগে জানাইছেন, তো আজকে আবার নিয়ে যাবো, তো আজকে দেখামো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো কাকা রেডি হইছ? কাকা রেডি? সবাই রেডি হইছে? তো নব যাই না, ঘুরে টুরে আহ বাড়িতে রয়েছি। হ্যাঁ, তারপরে যাই আস্তে আস্তে হাঁটাহাঁটি করে আহি, আর রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি আই না। এই যে বড়টিয়া যাইবেন, কিছু লাগবো সবাই যাইতেছে, এই কারণে আমিও যাই। হ্যাঁ, সবজি উঠে খুব সুন্দর সবজি উঠে, বড়ই কথাটা আমার মন থাকে না, বড়ইয়ের কথাটা। দুপুরের খাবার রান্না বান্না করার পরে খাবো, না সমস্যা নাই। আর যদি তোমার কাছে বইলা বেরোইলাম, তো সবাই পিছিয়ে আসতেছে। তো আমি একটু আগে যে আমাদের জমিগুলা দেখি, তো কিছুদিন আগে সার দিছি এবং বিষও দিছি, তো কীরকম হইলো আপনাদের একটু দেখাই, আর আমিও দেখি কীরকম হইলো। তো ভগবানের আশীর্বাদে আর আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি অনেক সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর হয়েছে। কাকা হ সবাই যেতেছি আমরা, আপনারাও আমাদের সাথে চলেন। যাই দেখি কোন জায়গায় যাওয়া যায়। ওই যে আমাদের কাঠবাগানের জমিতে এসে পড়ছি, তো সবাই এই পাশ দিয়ে আসলাম, কারণ হচ্ছে যে ওই পাশের হাতের একটু কাদা, তো এই কারণে এই পাশ দিয়ে ফিরে আসলাম। দেখেন খেয়াই পাওয়া যায় কিনে, টাকা দেহ আছে কিনে। নাও সিরো সিরো, ওইটার কাটা বিন্দে যামুনে। কি খবর তোমার? ভালো তো? না আমরা যেন আস্তে আস্তে হাঁটতে থাকি, তো আমরা হাঁটতে হাঁটতে সোহাত্তর বাজারে এসে পড়ছি। তো সামনে হচ্ছে প্রাইমারি স্কুল, তো এখান থেকে রিক্সা উঠবো, তো যদি রিক্সা না পাই তাহলে যেতে হবে ভুগি, তো ভুগি থেকে রিক্সা উঠতে হইব। তো অনেক দূর, তো অতদূর হাইটে যাওয়া সম্ভব না, আর সময় একটু মানে লেট হয়ে গেছে, বেরোতে একটু দেরি হয়ে গেছে আমাদের। তো এখন হাইটে গেলে কী হবে, আবার আস্তে আস্তে রাত হয়ে যাবে। ওই স্যার কত বানাইবেন শ্লোমশ? অঙ্কন কিছু কোয়াও খালি ছিল মোশন ভিডিও বানাই।
আমরা এসে বসি, এসে দেখি যে জায়গায় যাবো এটা বন্ধ, রেস্টুরেন্টটা বন্ধ, তো আশেপাশে যেগুলো আছে সবগুলোই বন্ধ। তো দেখা যাক শুনে দেখি তাহলে আর কি করবেন, যাবো গা নাকি? মন্দির যাবেন তো নন ভাই, রেস্টুরেন্টে গেছিলাম তো আপনাদের দেখাইলাম, তো ওনারা ইফতারি করবো, তো এই কারণে বললে ইফতারি পরে আসতে। তো এই পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরি করি। তো এই পাশে সূর্যমুখীর একটা বাগান আছে, তো বাগান কি মানে দুই জমিতে সূর্যমুখী ফুল গাছ বুনছে, তো এই পাশে যেমন দেখতে, তো এর আগে অনেকে দেখতে আইছিল, তো ওনারা সবাই বললো যে মোটামুটি সুন্দর বলে, তো এই কারণে যাইতেছি আমরাও দেখতে। তো সাধারণ যাই আপনাদের সাথে নিয়ে যাই, তো গ্রামও যাই, তো আপনাদের একটু দেখাই। তো এই যে আমরা সূর্যমুখী ফুলের কাছে এসে বসি, তো ওই পাশে ভুট্টা জমি, তো ভুট্টা জমির পাশে সূর্যমুখী ফুল গাছ, তো ওই পাশে ওইদার একটা মন্দির, ওই পাশে যার একটা মন্দির, তো ওই মন্দিরটাও দেখতে যাবো, তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই। তো ভুট্টা জমির পেছনে সূর্যমুখী ফুল, আগে এই ফুলটা দেখে আসি, তো চলেন যাই এই পাশে যাই। তো এসে বসি সূর্যমুখী ফুল বাগানে, ওই জায়গা থেকে দেখা যায় দুইটা মানে দুই জমিতে এখন দিয়ে অল্প কয়টা, মন্দির দেখে খাবার যাইতেছি ওই পাশে। তো মন্দিরে দেখাইলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আসলাম, তো এক কাজের দুই কাজ হয়ে গেল, তো আসলাম ঘোরাঘুরি করার জন্য। তার মধ্যে আবার সবাই বললো যে মন্দির আছে, তো মন্দিরটা পরিদর্শন করে আসতে বলছিল, তো মন্দিরটা পরিদর্শন করে আসলাম, অনেক ভালো লাগলো, খুব ভালো লাগতেছে। বহেন্দ্রায় পছন্দ হয় খাওয়া দাওয়া
Tá, eu vou te dar um pouco de tempo.